প্রিয় বন্ধুরা সকলকে আমার এই চ্যানেলে স্বাগতম। লকডাউনের মধ্যে হচ্ছে না উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, তা ঘোষণা করলেন আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উচ্চ মাধ্যমিকের বাকি থাকা পরীক্ষার নতুন রুটিন পুনরায় দেওয়া হলো। এক্ষুনি সাবস্ক্রাইব করো মলয়দাস টিউটোরিয়াল এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশন পাওয়ার জন্যে। বন্ধুরা, তোমরা জানো ভারত সরকারের পক্ষ থেকে গোটা জুন মাস জুড়ে লকডাউন থাকার জন্য 29শে জুন তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। উচ্চ মাধ্যমিকের যে পুরনো সূচিটি ছিল তা হলো 29শে জুন, 2রা জুলাই ও 6 জুলাই। তারই পরিবর্তে নতুন পরীক্ষার সূচি বলে দেওয়া হলো। তা সাংবাদিক সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয় যা বললেন, চলো তা দেখে নিই। 29শে জুন কোনো পরীক্ষা হচ্ছে না, তার বদলে জুলাইয়ের 2, 6 এবং 8 তারিখ বাকি পরীক্ষা নেওয়া হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে আলোচনার পর জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যে পরীক্ষাটি সেই সেই দিনটিকে আমরা বাদ দিয়ে আমরা 2, 6, 8 এই তিনটে দিন পরীক্ষার কর্মসূচি উচ্চ মাধ্যমিকের যে কটি পরীক্ষা বাকি আছে তার ব্যবস্থা করছি। আবার বলি, 2, 6, 8 29শে জুন কোনো পরীক্ষা হবে না। 2 তারিখ প্রথম পরীক্ষা, 6 তারিখ দ্বিতীয় পরীক্ষা, 8 তারিখ জুলাই মাসের তৃতীয় দিন। এর সমস্তটাই আজকে উচ্চ মাধ্যমিক পর্ষদের সাথে কথা বলেছি। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তরের মনীষ জৈনের সাথে কথা বলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা করার পর তার অনুমোদনে আমরা দিন ঠিক করেছি 2, 6 এবং 8।